হ্যালো ফ্রেন্ডস, 10 মিনিট স্কুলে শিখি এবং শিখাই ক্যাম্পেনের আন্ডারে আমি আজকে জৈব রসায়নের জ্যামিতিক সমানুতা সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তো আজকে আমরা পড়ব জৈব রসায়নের জ্যামিতিক সমানুতা কি এবং জ্যামিতিক সমানুতা যে অনেক রকমের হতে পারে তার সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সিস্ট্রাস সমানুতা, ইজেড সমানুতা এবং সিন অ্যান্ডি সমানুতা জ্যামিতিক সমানুতার আন্ডারে পড়ে এবং আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের সিলেবাসে হয়তো নেই। তো প্রথমে আসি যে ত্রিমাত্রিক সমানুতার আন্ডারে কী কী সমানুতা পড়ে। বন্ধুরা, ত্রিমাত্রিক সমানুতা মূলত দুই প্রকার, কনফর্মেশনাল সমানুতা এবং কনফিগারেশনাল সমানুতা। কনফর্মেশনাল সমানুতা হলো একটি সিগমা বন্ধনের রোটেশনের কারণে বিভিন্ন ধরনের যে সমানুতা সৃষ্টি হয় তারাই হলো কনফর্মেশনাল সমানুতা, তবে এটা আমাদের সিলেবাসে নেই। কনফিগারেশনাল সমানুতা হলো দ্বিবন্ধন থাকার কারণে ফ্রি রোটেশন পসিবল হয় না দেখে বিভিন্ন সমানু সৃষ্টি হয় যাদের ভিতর ভৌত কিছু বৈশিষ্ট্যের পার্থক্য থাকে এবং তাদের রাসায়নিক বৈশিষ্ট্যেরও কিছু পার্থক্য থাকে। তো কনফিগারেশনাল সমানুতা মূলত দুই প্রকার, জ্যামিতিক সমানুতা এবং আলোক সমানুতা। তো আমি আজকে তোমাদের সাথে জ্যামিতিক সমানুতা নিয়ে আলোচনা করতে এসেছি। আচ্ছা, তো জ্যামিতিক সমানুতা হলো যে বন্ধনের ফ্রি রোটেশন হওয়া যাবে না, এটা হলো এর জ্যামিতিক সমানুতার অন্যতম শর্ত। কখন বন্ধনের ফ্রি রোটেশন হয় না? যখন দ্বিবন্ধন থাকে অথবা কোনো সাইক্লিক যৌগ থাকে। এখানে যেরকম সাইক্লিক যৌগ দেখা যাচ্ছে, তো এক্ষেত্রে এটা হলো প্রথম শর্ত যে বন্ধনের ফ্রি রোটেশন হওয়া পসিবল না। দ্বিতীয় শর্ত হলো এই যে দ্বিবন্ধন অথবা সাইক্লিক, এর এই দুটি কার্বনের চারটি যে যৌগ, এই কার্বনের দুটি যৌগ সমান হতে পারবে না, অর্থাৎ একই যৌগ হতে হতে পারবে না, ভিন্ন পরমাণু বা ভিন্ন মূলক হতে হবে। এটি এক্ষেত্রেও ভিন্ন মূলক বা ভিন্ন পরমাণু হতে হবে এই কার্বনের ক্ষেত্রেও। দ্বিবন্ধনের ক্ষেত্রেও তাই, যে এই দ্বিবন্ধনের প্রত্যেকটা কার্বনের সাথে যুক্ত যে যৌগগুলো তাদের পরস্পর ভিন্ন হতে হবে। এই এ এবং বি সমান হবে কি হবে না তার উপর সেটা ডিপেন্ড করে না। এ এবং পি এবং বি এবং ডি এরা সমান হতে পারবে না, এপি সমান হতে পারবে না, বি ও ডি সমান হতে পারবে না। তো আসলে আমরা সিস্ট্রাস সমানুতা বলতে আসলে কি বোঝায় জেনে নিই। সিস সমানু হলো যে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে প্রত্যেকটি কার্বনের সাথে যুক্ত হয়ে যে যৌগগুলো, যেখানে এ বি এর সমান হতে পারবে না, এ আর বি একই যৌগ হতে পারবে না। তো এ এবং এ মানে এই দুটি যৌগ, এই দুটি পরমাণু যদি একই পাশে থাকে তাহলে তারা সিস সমানু, সিস অর্থ একই পাশে, এবং এ যদি মানে বিপরীত পাশে থাকে তাহলে তারা ট্রান্স সমানু। যেমন এক্ষেত্রে এ এবং এ একই পাশে, এই এইখান থেকে যদি আমরা ডাইসেকশন করি এক্ষেত্রে দুটা একই পাশে থাকবে, বি এই এই দুটি একই পাশে, সুতরাং এটি সিস। এক্ষেত্রে এই দুটি বিপরীত, এই দুটি পরস্পর বিপরীত, তো এক্ষেত্রে তারা ট্রান্স সমানু। তো সিস ট্রান্স সমানু আসলে যে দুটি যৌগই মানে এ বি হতে হবে এমন কোনো কথা নেই, অন্তত পক্ষে প্রত্যেকটা কার্বনের সাথে যুক্ত যে দুইটা পরমাণু তার মধ্যে একটা কমন থাকতে হবে। যেমন এই কার্বন আর এই কার্বনের মধ্যে বি পরমাণু বা মূলক এই দুটা সমান মানে একই মূলক, তো তারা যদি একই পাশে থাকে তাহলে সিস, তারা যদি বিপরীত পাশে থাকে তাহলে ট্রান্স। তো আমরা যেমন প্রথমে দেখেছি এই কার্বনের সাথে দুইটা, এই কার্বনের সাথে দুইটা, তারা একই ছিল, একই হওয়ার কোনো দরকার নেই, একটি অন্তত পক্ষে একই থাকতে হবে। যেমন সাইক্লিক যৌগের ক্ষেত্রেও যে কোনো একটি দুইটি সমান যৌগ একই পাশে আসে তাহলে তারা সিস, যদি তারা বিপরীত পাশে থাকে, যেমন এই কার্বনের সাথে এই দিকে এবং এই কার্বনের সাথে এই দিকে, এবং ফ্রি রোটেশন পসিবল না, তাহলে তারা ট্রান্স। আসলে এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন এক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, ফ্রি রোটেশন পসিবল না, এবং এই দুটি একই মৌল না, এই দুটি একই মৌলক না, সুতরাং এক্ষেত্রে সিস ট্রান্স সমানুতা সম্ভব। তো এক্ষেত্রে যেমন এক্ষেত্রে এই কার্বনের সাথে হাইড্রোজেন এবং এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত, তারা একই পাশে, সুতরাং এটা হলো সিস ওয়ান ব্রোমো প্রোপ ওয়ান ইন। এবং এক্ষেত্রে যেমন হাইড্রোজেন ও হাইড্রোজেন তো একই মূলক, তো তারা ভিন্ন দিকে আছে পরস্পর, এবং ভিন্ন দিকে থাকার কারণে এই যৌগটির নাম হবে ট্রান্স ওয়ান ব্রোমো প্রোপ ওয়ান ইন। বন্ধুরা, ইজেড সমানুতা নামে আরেকটি সমানুতা আছে। ইজেড সমানুতা কখন হয়? যখন কার্বন কার্বন দ্বিবন্ধনের মানে প্রত্যেকটি কার্বনের সাথে যুক্ত কোনো মূলকই পরস্পর সমান হয় না,
যেমন সিস্ট্রন সমানতার ক্ষেত্রে এক্ষেত্রে হাইড্রোজেন ও হাইড্রোজেন আমরা সমান পেয়েছি, কিন্তু এক্ষেত্রে আমরা কোনোটাই সমান পাবো না। তো এক্ষেত্রে পি এবং আর সমান হতে পারবে না, কিউ এবং এস সমান হতে পারবে না। এটা জ্যামিতিক সমানতার শর্ত, যে কোনো জ্যামিতিক সমানতার শর্ত, সেটা ইজেড হোক কিংবা সিস্ট্রন হোক, সেটা ডিপেন্ড করে না। তো ইজেড বলতে মূলত কি বোঝায়, ইজেড হলো দুটি জার্মান শব্দ থেকে এসেছে, ই হলো এন্ডগেগেন যার অর্থ বিপরীত পাশে, এবং জেড হলো জুসামেন যার অর্থ একই পাশে। তো ইজেড সমানতা আমরা কিভাবে নির্ণয় করব, এক্ষেত্রে একটি প্রক্রিয়া আছে কান ইনগোল প্রিলক প্রসেস। তো সেই প্রসেসের আন্ডারে ইজেড সমানতা নির্ণয় করা হয়। তো ইজেড সমানতা আসলে এই প্রসেসটা কি, তো এক্ষেত্রে একটা কার্বনের সাথে দুটি পরমাণু যুক্ত, আবার এই কার্বনের সাথেও দুটি পরমাণু যুক্ত। তো এই কার্বনের সাথে যে দুটি পরমাণু যুক্ত তাদের নিয়ে আমরা চিন্তা করবো, এই দুটার মধ্যে যে সরাসরি যে যার সাথে সিগমা বন্ধন তার মধ্যে আণবিক ভরের ক্ষেত্রে ভারী কে, আণবিক ভরের অনুযায়ী। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্রোমিন কার্বনের চেয়ে অবশ্যই ভারী, কার্বন সরাসরি এই কার্বনের সাথে যুক্ত সিগমা বন্ধনের মাধ্যমে। তো সেক্ষেত্রে ব্রোমিন অবশ্যই কার্বন অপেক্ষা ভারী, তো ব্রোমিন অগ্রাধিকার পাবে এই কান ইনভলভ প্রিলক প্রসেস অনুযায়ী। আবার এই কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন অবশ্যই হাইড্রোজেন অপেক্ষা আণবিক ভরে অনেক ভারী, তো ক্লোরিনও এক্ষেত্রে প্রাধান্য পাবে। তো প্রাধান্যযুক্ত মৌল দুটি যদি কার্বনের একই পাশে থাকে তাহলে তা সেটা হবে জেড সমান, অর্থাৎ জুসামেন একই পাশে। আবার প্রাধান্যপ্রাপ্ত মৌল দুটি বা মূলক দুটি যদি কার্বনের বিপরীত দিকে থাকে তাহলে তারা হবে ই সমানু বা এনগেগেন সমানু। তো এক্ষেত্রে এটার নাম হবে জেড টু ব্রোমো ওয়ান ক্লোরোপ্রোপিন, সরি এখানে প্রোপিন হবে। এক্ষেত্রে ই সমানু হবে ই টু ব্রোমো ওয়ান ক্লোরোপ্রোপিন। তো বন্ধুরা আরও একটি জ্যামিতিক সমানতা সম্ভব, সেটা আসলে যদি যখন মানে কোনো পরমাণুতে মুক্তচর ইলেকট্রন থাকে তখন সেটা হয়, সেই সমানতা দেখা যায়, সেটা হলো সিন অ্যান্টি সমানতা। তো সিন অ্যান্টি আর সিস্ট্রান্সের মূল পার্থক্য হলো যে সিস্ট্রান্সের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ইজেডের ক্ষেত্রেও কার্বন কার্বন দ্বিবন্ধন, সিন অ্যান্টির ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন হবে না, সেক্ষেত্রে কার্বন এবং অন্যান্য যৌগ বা অন্যান্য কোনো মৌল হইতে পারে দ্বিবন্ধন থাকতে হবে, তবে কার্বন কার্বন হবে না। এবং এক্ষেত্রে সিএন সিস্টেম থাকতে পারে যেটাকে আমরা অক্সাইম বলি, সিএন যৌগ, অথবা এনএন সিস্টেম থাকতে পারে যেক্ষেত্রে আমরা এজো যৌগ বলি এনএন, যেমন আমরা ডায়াজোনিয়াম সল্ট সম্পর্কে হয়তো অনেকে জানি। এনও সিস্টেম থাকতে পারে, সেক্ষেত্রে অক্সিজেনের একটা প্লাস চার্জ থাকবে, সেটাকে এনও হলো নাইট্রোসো, এনও প্লাস হলো নাইট্রোসোনিয়াম। অথবা ও ও সিস্টেম থাকতে পারে যেক্ষেত্রে দুইটা অক্সিজেনের উপরে প্লাস চার্জ থাকবে। তো আসো আমরা সিনের সমানতা কি দেখি, আসো আমরা প্রথমে অক্সাইম সিস্টেম নিয়ে কথা বলি। আচ্ছা, কেবল অ্যালডক্সাইমেই সিন অ্যান্টি সমানতা সম্ভব, কিটোক্সাইমে সম্ভব না। অ্যালডক্সাইম কি সেটা আসো আমরা প্রথমে একটু জেনে নিই। যেমন এখানে যদি অ্যালডিহাইড থাকে, অ্যালডিহাইড যৌগ আর সিএইচও, তো আর সিএইচও হাইড্রক্সি অ্যামিনের সাথে বিক্রিয়া করার মাধ্যমে একটা পানি বিয়োজন হয়, যেক্ষেত্রে হাইড্রক্সি অ্যামিনের এই দুই অণু হাইড্রোজেন এবং কার্বোনিয়াম আয়নের অক্সিজেনটা অপসারণ হয়, ফলে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে একটা দ্বিবন্ধন গঠিত হয়। তো এটাই হলো অ্যালডক্সাইম। তো এক্ষেত্রে আর সিএইচওর বদলে আর সিএইচ, আবার এক্ষেত্রে ও এর জায়গায় এনওএইচ যুক্ত হয়েছে। তো অ্যালডক্সাইমে কী ধরনের সমানতা দেখা যায়, তো অ্যালডক্সাইমের ক্ষেত্রে অবশ্যই এখানে এইচ থাকবেই, কারণ যেহেতু আর সিএইচও থেকে এসেছে। আর নাইট্রোসো অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেনের আমরা জানি যে ভ্যালেন্স অরবিটালে মানে ভ্যালেন্স ইলেকট্রন পাঁচটি, তো সেক্ষেত্রে একটা মুক্তচর ইলেকট্রন তার বাকি থাকে, সেই মুক্তচর ইলেকট্রনটা এখানে আছে। তো এক্ষেত্রে হাইড্রোজেন এবং হাইড্রক্সি অ্যামিন যেটা ছিল তার এখানে অ্যালডক্সাইম একটা অবশ্যই একটা হাইড্রক্সিল মূলক থাকবে। তো এইচ এবং ওএইচ যদি বিপরীত পাশে থাকে তাহলে তারা অ্যান্টি, এবং এইচ এবং ওএইচ যদি একই পাশে থাকে সিএন বন্ধনের তাহলে তারা সিন। তো সিন আর সিসের মতো এবং অ্যান্টি আসলে ট্রান্সের মতো আর কি, কিন্তু পার্থক্যটা হলো এক্ষেত্রে সি না থেকে সিএন বা সিএন সিস্টেম আছে। তো আসো আমরা অ্যাজো সিস্টেম কি, অ্যাজো সিস্টেমটা জেনে নিই। অ্যাজো হলো যে নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধন এবং দুইটা নাইট্রোজেনের একটা হাত খালি, যেখানে দুইটা সমান অথবা ভিন্ন মূলক থাকতে পারে, এবং উভয় ক্ষেত্রেই নাইট্রোজেনের দুইটা নাইট্রোজেনেরই একটা মুক্তজোর ইলেকট্রন থাকবে,
তো মুক্ত যে ইলেকট্রন দ্বয় যদি একই পাশে থাকে নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধনের তাহলে সিন, এবং যদি তারা বিপরীত পাশে থাকে তাহলে তারা অ্যাজো। তো নাইট্রোসোমিয়াম সিস্টেম নিয়ে আমরা আলোচনা করি। নাইট্রোসিয়াম হলো এই যেখানে নাইট্রোসো অ্যালকেন জাতীয় একটা যৌগ, যেখানে নাইট্রোসো মূলক আছে NO। তো অক্সিজেনের দুইটা দ্বিবন্ধন, অক্সিজেন এখানে নাইট্রোসো অ্যালকেন যদি হাইড্রোজো মানে হাইড্রক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে, তো অক্সিজেন হাইড্রক্সিল আয়নকে হাইড্রোজেন প্লাস আয়নকে আয়নের সাথে বিক্রিয়া করার ফলে অক্সিজেন তার একটি মুক্ত জোড় ইলেকট্রন হাইড্রোজেন আয়নকে দিয়ে দেওয়ার ফলে তাদের মধ্যে একটা বন্ধন গঠিত হয় এবং অক্সিজেনের উপর একটা প্লাস চার্জ থাকে। কারণ আমরা জানি অক্সিজেনের যখনই তিনটা হাত থাকবে তখন তার প্লাস চার্জ থাকবে। তো এক্ষেত্রে এই নাইট্রোসোনিয়াম আয়নের ক্ষেত্রে এক্ষেত্রে অক্সিজেনের দুটো মুক্ত জোড় থেকে একটা মুক্ত জোড় হয়ে যায়, কারণ সে একটা মুক্ত জোড় দিয়ে এই OH বন্ধন রক্ষা করছে। তো নাইট্রোসোনিয়াম আয়নের ক্ষেত্রে যদি মুক্ত জোড় একই পাশে থাকে তাহলে সিন, এবং যদি বিপরীত পাশে থাকে তাহলে অ্যান্টি হবে। এক্ষেত্রে হবে সিন, এক্ষেত্রে হবে সরি অ্যান্টি। আচ্ছা, এখন আমরা আসি ও সিস্টেম নিয়ে। এটা যেহেতু অক্সিজেন, অক্সিজেন যদি দুইটা হাইড্রোজেন প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে কোনো বিক্রিয়ায়, এবং যদি এই অক্সিজেন একটা হাইড্রোজেন প্লাস আয়নকে তার একটা মুক্ত জোড় দিয়ে দিল এবং এই অক্সিজেন আরেকটা হাইড্রোজেন আয়নকে তার মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে দিল, সো ফলে যে যৌগ গঠিত হবে সেক্ষেত্রে দুইটা অক্সিজেনেরই একটা মুক্ত জোড় থাকবে এবং একটা H এবং একটা H এর সাথে যুক্ত হবে। এক্ষেত্রেও মুক্ত জোড় ইলেকট্রন দ্বয় যদি একই পাশে থাকে তাহলে তারা সিন, বিপরীত পাশে থাকলে তারা অ্যান্টি। তো আমরা আসলে আজকে যা জানি আলোচনা করলাম একবার রিভিউ করে নিই। তো আমরা আজকে পড়েছি জৈব যৌগের ত্রিমাত্রিক সমানতা, যেখানে ত্রিমাত্রিক সমানতার মধ্যে আমরা জ্যামিতিক সমানতা নিয়ে আজকে আলোচনা করলাম, এবং জ্যামিতিক সমানতার মধ্যে আমরা যা পড়েছি তা হলো সিস ট্রান্স সমানতা, ইজেড সমানতা এবং সিন অ্যান্টি সমানতা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।